তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন অন্তত 20,000 ছাড়াবে এই সংখ্যা। এদিনও তুরস্ক ও সিরিয়ার আকাশ বাতাসে ছিল স্বজন হারানোর হাহাকার। বিপদের দিনে তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। আদানি ইস্যুতে তোলপাড় সংসদ। পরপর 3 দিন মুলতুবি হয়ে গিয়েছে দুই কক্ষের অধিবেশন। এই পরিস্থিতিতে মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধী সরব হলেন এই বিতর্কে। জানতে চাইলেন মোদী ও আদানির মধ্যে কি সম্পর্ক, কিন্তু তাকে থামিয়ে দিলেন স্পিকার ওম বিড়লা। ত্রিপুরায় ভোটের প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানে রোড শো করেন তিনি। মমতা জানিয়েছেন ডবল ইঞ্জিন নয়, ত্রিপুরার উন্নয়নে প্রয়োজন বাংলা মডেলের সরকার। মমতার সঙ্গে ছিলেন অভিষেকও। দলে থেকে কাজ করতে পারছিলেন না, মঙ্গলবার আলিপুরদুয়ারে ফিরে এমনটাই দাবি করলেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তাকে স্বাগত জানাতে স্টেশনে ভিড় করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আশাকর্মীদের বিক্ষোভে ধুমধুমার কাণ্ড বাঁধল সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে। আশাকর্মী ইউনিয়ন মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান ডেকেছিল। সেই কর্মসূচি আটকাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু করে দেয় আশাকর্মীরা। একজন অসুস্থ হয়ে পড়েন। লন্ডনে তার বাড়ি নেই, দুটি পাসপোর্টও নেই, যদি তা থাকে তাহলে তাকে ফাঁসি দেওয়া হোক। মঙ্গলবার আদালত থেকে বেরোনোর পর এমনটাই জানালেন মানিক ভট্টাচার্য। বিডিওর পদে চাকরি পেল পরিযায়ী শ্রমিকের ছেলে। WBCS পরীক্ষায় পাশ করে খুব দ্রুত কাজে যোগ দিতে চলেছেন হরিশ্চন্দ্রপুরের হরদমনগরের বাসিন্দা কেশব দাস। কেশবের সাফল্যে তার গ্রামে এখন খুশির জোয়ার। শিলিগুড়ির প্রণামী মন্দির রোডে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন একটি আবাসনে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চোদ্দ দিনের বেশি জেলে কাটিয়ে দিব্যি বহাল তবিয়তে কাজে যোগ দিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পঙ্কজ বর্মন। কিন্তু কিভাবে 14 দিন জেলে কাটিয়ে একজন শিক্ষক কাজে যোগ দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার ভোরে জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের চকবাজার গ্রামে পাচার করার সময় গ্রামবাসীদের হাতে 4টি গরু সহ এক বাংলাদেশি ধরা পড়ে। যাতে BSF এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ওই পাচারে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে BSF।